নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মেঘের পরে রোদের দ্বিতীয় পর্ব। অনেক রাতে বন্দুকের আওয়াজে ঘুম ভেঙে গেল উত্তরার। ফার্মের ওদিকে গোলমাল করছে কারা, সে উঠল না। একটু পর চেঁচেমেচি থেমে গেল, তারপর আবার ঘুমে চোখের পাতা ঝুরিয়ে এলো। কুসুমপুরে এলেই বারবার ঘুমটা গভীর হয়, সকাল সকাল ওঠা যায় না। তারপর গঙ্গার চরে বেড়ানোর মতো আনন্দ তো আর কিছুতেই নেই। রাতের হইচইয়ের কারণ আর কিছু নয়, মুরগি চুরি। শিয়াল হতে পারে, আবার মানুষও হতে পারে, কিন্তু গোকুলবাবুর মতে মানুষ। তা না হলে অমন তারের জাল জন্তুর দাঁতে কাটা যায় না। আর প্রত্যেকবারই বেছে বেছে বাচ্চা মুরগি নিয়ে যাবে শেয়াল, অসম্ভব। বিশেষত এই জাতের মুরগি বিশেষ করে একটা বয়সে ভারী উপাদেয়, টেস্টফুল। ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে যে একবার টেস্ট করেই ভোজনরসিক চোরটাকে নেশায় ধরেছে। দীননাথের ধমক খেয়ে গোকুলবাবু চুপ করেছেন। দীননাথ খেপে গিয়ে বলেছেন, আজই ডাল কুত্তা, হ্যাঁ খাঁটি বুলডগ নিয়ে তবে ফিরবেন, একটা নয় এক জোড়া। নিউ মার্কেটের কাশিম খাঁর সঙ্গে একবার কথাও হয়েছিল, সে বলেছিল আরেকদিন ধৈর্য ধরে থাকুন, স্কটল্যান্ড থেকে সরেস্টাতে ডাল কুত্তা আনিয়ে দিচ্ছি। হারাধন, বাসস্ট্যান্ডে গিয়ে বলে আয় সিট রাখবে। হারাধনকে যেতে হল। এমন সময় গেটে সাইকেল রেখে অরুণ এসে ঢুকল। নমস্কার জ্যাঠামশাই, চিনতে পারছেন আমি অরুণ, মানে নটন। দীননাথ লাফিয়ে উঠলেন। নটন কি মুশকিল, একেবারে ডুমুরের ফলটি হয়ে উঠেছ যে বাবা। বরাবর এসে শুনছি তুমি কুসুমপুরে এসেছ, ঘুরে ফিরে বেড়াচ্ছ অথচ দেখা দাও না, ব্যাপার কি বলো তো? নাকি সেই মামলা বিবাদের রাগটা তোমাদের নাড়িতে এখনো ঘোচেনি? না না, কি যে বলেন, সময় পাই না, নানান কাজে ঘুরি। অবশ্য আপনাদের এখানে উকিয়ে না মেরেছি এমন নয়, কখনো শুনেছি আপনি ব্যস্ত, কখনো শুনেছি আপনি এইমাত্র কলকাতা ফিরে গেলেন। ইম্পসিবল। দীননাথ ওর হাত ধরে কাঞ্চনতলার চত্বরে বসালেন, পাশে বসে বললেন, এরা কেউ আমাকে বলেনি যে তুমি আমার খোঁজ করেছো, এই যে দেখছো এরা সব প্রত্যেকে আমার সঙ্গে ট্রেচারি করে। গোকুলবাবু একটু তফাতে দাঁড়িয়ে সযত্নে চেঙ্গিস খাঁয়ের পিঠে ব্রাশ করছিলেন, প্রতিবাদ করে উঠলেন, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। গোকুল মল্লিক সারা জীবনটাই কাটিয়ে দিল এ বাড়িতে, বাবুমশায়ের বাপমশায়ের আমলে ঢুকেছিল, তখন সবে গোফ উঠেছে, সেই গোফ পেকে ঝুরঝুর করে খসে যাচ্ছে, একটা আদলার কারচুপি হয়নি আজও। দীননাথ দমে গিয়ে বললেন, আহা তোমায় বলছি নাকি, তুমি সপ্তাহতেই ফোঁস করে ওঠো। হ্যাঁ শোনো বাবা নটন, যা বলছিলুম, আমি একটা বিরাট প্রজেক্ট হাতে নিয়েছি, ব্যাংকে অ্যাপ্রোচ করেছি, টাকাও পেয়ে যাব, বিরাট আকারে ফিশারি পোলট্রি আর ডেয়ারিতে ইনভেস্ট করব, কেমন হবে বলো তো? খুব ভালো হবে, পাঞ্জাব হরিয়ানা গুজরাট যেখানেই গেছি এমন সব বিগ ফার্ম দেখেছি। আপনি ঠিক কাজেই হাত দিয়েছেন জ্যাঠামশাই। আচ্ছা, আর তুমি তো ডাক্তারি পাশ করে এসেছ। হুম, তা ডাক্তার মানে ডাক্তার, মানুষের রোগে চিকিৎসা করো তাই না? আগে হ্যাঁ। তা মানুষও তো প্রাণী। নিশ্চয়ই। তার মানে লজিক্যালি দাঁড়াচ্ছে তুমি প্রাণীর অসুখের বিসুখের চিকিৎসা করে থাকো, কেমন? এখন যদি বলি তুমি আমার সঙ্গে সহযোগিতা করো, করবে না? নিশ্চয়ই করব। তোমাকে আমি আমার ফার্মে রাখবো, মুরগি হাঁস গরু বাছুর মাছ সবারই অসুখ বিসুখ হয়, তুমি? আহা সে তো ভেটেনারি সার্জেনের কাজ, আমি জ্যাঠামশাই পশু ডাক্তার তো নই, ওই ব্যাপারটা আলাদা। ও, তা মানুষের চিকিৎসা যখন শিখেছ, পশু চিকিৎসাটাও শিখে নিলে পারতে। হ্যাঁ ঠিকই বলেছেন। এই সময় গোকুলবাবু দৌড়ে এলেন। হ্যাঁ এ অরুণ, দেখেছ কাণ্ড, কতবার তোমার সঙ্গে দেখা হচ্ছে অথচ কিছুতেই মনে পড়ছে না, আমার এই গালের ভেতরটা একবার দেখানো দরকার, সব সময় যেন সুপুরি পড়া আছে মনে হয়, এই দেখো, দেখেছো? গোকুলবাবু হাঁ করলেন।
এবং দেখা দেখি ক্রমশ একটা ভিড় সৃষ্টি হলো বলা যায়। সবাই রোগী, নানা রকম শারীরিক অসুবিধা। অরুণ বিব্রত মুখে সবাইকে আশ্বস্ত করতে থাকল। এতক্ষণ দীননাথ হাঁ করে ব্যাপারটা দেখছিলেন, এবার অসহ্য লাগল, আচমকা বিকট গর্জে উঠলেন তিনি, এই কি হচ্ছে সব? এ কি হাসপাতাল, হসপিটাল, দাতব্য চিকিৎসালয়? এই গোকুলবাবু, তুমি জমিতে যাও, দেখো মুকুন্দ লোক লাগিয়েছে কিনা। রাঘব, তুই এখনো দাঁড়িয়ে আছিস, এক্ষুনি ট্রাক এসে যাবে। উত্তরা ওপরের বারান্দায় দাঁড়িয়ে দেখছিল। অরুণ মুখ খুলতেই চোখাচোখি হল পরস্পর। অরুণ হাসল, কারণ উত্তরাও হাসছিল ব্যাপার দেখে। দীননাথ বললেন, হ্যাঁ, লোক হাসানো কাণ্ডই বটে। তা অরুণ, তোমার এবেলা এখানে নেমন্তন্ন রইল, উত্তরাও এসেছে, দেখা হয়নি? তোমার কথা বলছিল বটে, চিনতে পারেনি বলে মুখ তুলে মেয়েকে দেখতে পেলেন। ওই যে যাও, গিয়ে গপ্প সপ্প করো, আমি আসছি। অরুণ একটু ইতস্তত করছে দেখে দীননাথ ফের বললেন, চলে যাও না, এ বাড়িতে সবার অবারিত দ্বার, আর তুমি তো আমার ঘরেরই ছেলে একরকম। ওই যা, ট্রাকের শব্দ হচ্ছে না? রাঘব, রাঘব! উনি চলে গেলেন বাড়ির পিছন ঘুরে খামার বাড়ির দিকে। অরুণ ওপরে উঠে গেল। উত্তরা সিঁড়ির মুখে দাঁড়িয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সঙ্গে আরশোলা আনছ না তো? না না, ঘর ছেড়ে ওরা বেরোয় না, বাইরে যা গরম। দুজনেই বারান্দায় বেতের চেয়ারে বসল। উত্তরা বলল, মনে হচ্ছে তোমার প্রচণ্ড ফিউচার প্রসপেক্ট আছে, এবারের ফ্যামিলি ফিজিশিয়ান হতে পারবে। কিন্তু তোমার বাবার প্রপোজাল অন্যরকম। কিরকম শুনি? মুরগি, হাঁস, গরু এবং পুকুরের মাছের ডাক্তার চান। আগে জানলে ভেটেনারি পাশ করেই আসতুম। হারাধনকে দেখা গেল সিঁড়ির মুখে। এ দাদাবাবুর আমিষ না নিরামিষ গো? তার মানে? এ বাবুমশাই ওকে খেতে বললেন যে, তাই জানতে এলুম। অরুণ কি বলতে যাচ্ছিল, উত্তরা বলে দিল, আমিষ, মুরগির মাংস, তা আগে চাটা পাঠিয়ে দাও হারাধনদা। তারপর অরুণের দিকে ঘুরে বলল, অবশ্য বাবা জানলেই মুশকিল, পোলট্রির মুরগি মারা বারণ, তবে তুমি ভেবো না, হারাধনদা ম্যানেজ করে দেবে। তুমি মুরগি খাও না? ভীষণ খাই। বাবা টের পান না? হারাধনদা এমন করে মাংসের টুকরো কাটে, দেখলে মনে হয় ডালের বড়া জাতীয় কিছু। কাল তো বাবা ছিলেন না, মুরগি কেটেছিল। রাতে খাবার সময় বাবা আমার বিশেষ পাটিটার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। হারাধনদা বলে দিল ওটা টকের তরকারি, বাবা টক খান না কি না? যাগে, কিঞ্চিত স্মৃতিচর্চা করা যাক, কি বলো? উত্তরা মাথা নাড়ল। অরুণ সিগারেট ধরিয়ে পা ছড়িয়ে হেলান দিল, বলল, সত্যি যাই বলো, মানুষের জীবনে ছেলেবেলাটাই সব কিছু ধরে রাখে, তোমার কি মনে হয়? যেমন ধরো, 16-17 বছর বয়স থেকে এতগুলো দিন বাইরে বাইরে কাটালুম, অথচ কি আশ্চর্য, সবসময়ই গঙ্গার ধারের ওই শিমুল গাছটা, শ্মশান বট, চর, সব কিছু মনে পড়ত, মন টানত, ভীষণ টানত, মনে হতো এক্ষুনি দৌড়ে চলে যাই, অথচ বাস্তবে তখন আমি হাজার মাইল দূরে। কি ট্র্যাজিক ব্যাপার দেখো। সবার বেলা তা নয়, সবাই ও নিয়ে মাথা ঘামায় না। যেমন তুমি? হ্যাঁ, আমি, আমার তেমন কোনো ছেলেবেলা খুঁজেই পাই না। হাদেও খুঁজেছো কি? এসব সময় মেয়েদের রহস্যময়ই লাগে। অরুণ অন্যমনস্কভাবে কাঁধের ব্যাগ থেকে একটা সরু কাঁচি বের করল, সেটা দিয়ে বাতাস কাটতে লাগল। এই মেয়েটা ছেলেবেলায় যত কৌতূহলী ছিল তত ভীতুরহদ্দ, এখনো তেমনই আছে। মুখে স্পষ্ট সেই বালিকা বালিকা ন্যাকা ন্যাকা ভাব রয়ে গেছে। দাদুর ভয়ে একসময় সেই বিতর্কিত জমির আনাচে কানাচে যেতে সাহস পেত না। দোতলার ছাদে করুণ মুখে বসে থাকত, এখনো সেই বসে থাকা দিব্যি দেখতে পাওয়া যায়। অরুণ দূর থেকে মুখ ভ্যাংচাত, তখন জানলা বন্ধ করে দিত, কিন্তু কলকাতা ফেরার দিন যে কোনোভাবে দেখা হয়েই যেত।
অরুণের মনে না থাকলেও মনে পড়িয়ে দিত যে তারা ফিরে যাচ্ছে। সামনের পুজোয় আবার আসতে পারে নাও পারে, এবং এই ছোটোখাটো মেলামেশাগুলোর মধ্যে বাল্যপ্রেমের কোনো ব্যাপার অরুণ দেখেনি, এখনও দেখছে না। উত্তরা জাস্ট একটা মেয়ে, তাকে নিয়ে মজা করা যায় একটু আধটু, ব্যাস তার বেশি নয়। পরক্ষণেই আবার নিজের সিদ্ধান্ত সম্পর্কে সন্দেহাকুল হল, আর চোখে উত্তরাকে দেখতে থাকল। উত্তরা হঠাৎ ঘুরে বলল, ওকে কাঁচি কাঁচি কেসের। অরুণ অপ্রস্তুত হাসল, ও হ্যাঁ, তারপর তক্ষুনি কাঁচি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলল লুকিয়ে ফেলার ভঙ্গিতে। কাঁচি নিয়ে বেড়াচ্ছ কেন, পকেট কাটা অভ্যাস আছে নাকি? না না, ও কিছু না। কিছু না মানে আস্ত কাঁচি, আবার বলছো কিছু না, কই দেখি দেখি। অগত্যা অরুণ কাঁচিটা বের করে দিল। উত্তরা সেটা নেড়ে ছেড়ে দেখে বলল, এ তো সার্জারির কাঁচি মনে হচ্ছে। হ্যাঁ, ডাক্তারের হাতে সার্জারির কাছে থাকাটা স্বাভাবিক। যাক গে, শোনো না, যা বলছিলাম, কি যেন বলছিলাম? স্মৃতিচর্চা। দেখো লালি, তখন যেটা বলছিলাম, ছেলেবেলাটা ভীষণ মারাত্মক। ওই সময় মনে যা একবার ঢোকে, তা বাকি জীবন কিছুতেই মন থেকে তাড়ানো যায় না। তোমার মনে কি কিছু ঢুকেছিল? কিছু মানে অনেক কিছু। যেমন? যেমন ধরো এই তুমি। আমি? তার মানে? মানে তোমাকে ঠিকই মনে ছিল, দেখা মাত্র তাই চিনতে পেরেছিলাম। ছেলেবেলার মতোই সারা পথ কিছু মজা করলুম। আমার কোনো ছেলেবেলা টেলা নেই, তাই তোমায় চিনতে পারিনি এবং মজা করার অভ্যাসও নেই। আরে কি সর্বনাশ, তোমার গলায় ওই চেরা দাগটা কিসের দেখি দেখি। এবং সে ঝুঁকে পড়ল উত্তরার গ্রীবার দিকে। উত্তরা নিজের গ্রীবাটা দেখার চেষ্টা করে বলল, গোকুল কাকার চেঙ্গিস খায়ের নখে চিড়েছে। সর্বনাশ, অ্যান্টিসেপটিক কিছু লাগিয়েছ? লাগাওনি, করেছ কি? ফুলে উঠেছে যে, দেখি দেখি। ভ্যাট ও কিচ্ছু না। কিছু না কি বলছ? যা দেখছি ভালো মনে হচ্ছে না, মাইন্ড দ্যাট আমি ডাক্তার। অরুণ স্মার্ট হয়ে গম্ভীর স্বরে বলল, তারপর সোজা ওর গ্রীবার দিকে হাত বাড়াল। উত্তরা বাধা দেবার আগেই সে তার ডাক্তারি হাতে চেরা দাগটা পরীক্ষা করতে থাকল। উত্তরার অস্বস্তি হচ্ছিল, হেসে ফেলল সে। আহ, কাতো কতো লাগছে যে। এক মিনিট। এই বলে অরুণ ব্যাগ থেকে শিশি আর তুলো ইত্যাদি বের করে টেবিলে রাখল। একটু পরে সে যখন সযত্নে উত্তরার গ্রীবায় অ্যান্টিসেপটিক ওষুধ লাগিয়ে মলমের উপর প্লাস্টার সাঁটছে, আচম্বিতে বিনা নোটিসে বজ্র গর্জনের মতো সিঁড়ির মুখে ধ্বনিত হল, উত্তরা! দুজনেই চকিতে ঘুরে দেখল ক্ষমা এসে গেছেন। উত্তরা উঠে দাঁড়াল। মা কিসে এলে, গাড়ির শব্দ শুনলাম না তো। ক্ষমা গম্ভীর মুখে উঠে এসে গটগট করে ঘরে গিয়ে ঢুকলেন। উত্তরা একটু বিপন্ন বোধ করল, মায়ের এই স্বভাবটা খুব বাজে। কোনো ছেলের সঙ্গে মেশা একেবারে পছন্দ করেন না। ছাত্রী জীবনে বরাবর বড্ড কড়াকড়ি করে এসেছেন, এখনো তাই। ধর্মের বাতিকের পাশাপাশি অনিবার্যভাবে নীতির বাতিকও প্রচণ্ড আছে। উত্তরা পিছন পিছন ঢুকে হাসতে হাসতে বলল, বাবা দরজায় তালা বন্ধ করে এসেছেন বলেছেন, নিশ্চয়ই তালা ভাঙতে হয়েছিল, জানো এই জন্য বাবাকে কি বকায়না দিয়েছি। ওই ছেলেটা কে রে? হো, ও তো সেই বানুচ্ছেদের অরুণ, মানে নটন। নটনই হোক আর ছোটনই হোক, কিছু বলার থাকলে তোর বাবার সঙ্গে কথা বলবে। আহ, কি বলছো? আমি ঠিকই বলছি। আমাকে গুরুদেব ঠিকই বলেছিলেন, মেয়েকে অমন করে চোখের আড়ালে যেতে দিও না, দিও না। তারপর আজ রাত্রিবেলা কুস্বপ্ন দেখলুম, এলুম কি সাধে?
তোমার বাবা মেয়ে এতটুকু আড়াল হলেই তো একটা না একটা কীর্তি করে বসবেই। আবার ঝগড়া শুরু করলে? ছি, বাইরের লোকের সামনে। বাইরের লোকের সঙ্গে আড্ডা দিচ্ছ তাতে কিছু নয়। বা উত্তরা প্রায় খেপে যাচ্ছিল। এখন যাকে বলে সিন ক্রিয়েট করার ব্যাপার হবে, তাই সে নিজেকে যথাসাধ্য সংযত করে বলল, মোরগে আমার গলা ছিঁড়ে দিয়েছে, সেপটিক হয়ে গেছে। ও একজন ডাক্তার, না জেনে না শুনে যা মুখে আসবে বলে যাবে তুমি? মেয়ের চোখে জল দেখে ক্ষমাও সংযত হলেন এবং তক্ষণে ওর গলার কাছে প্লাস্টারটার দিকে চোখ পড়ল। আতকে উঠে বললেন, হ্যাঁ তাই তো, কিসে ছিঁড়েছে বললি? মোরগ, পোলট্রি। থাম, পোলট্রি নিকুচি করছি বরাবর বলছি, ওসব মেচ্ছ কাজকর্ম করো না। এবার পাপের ফলটা সোজা ফলে গেল, এখন চোখে দেখেও কি শিক্ষা হবে ওর? তাই এ ভালোই করেছিস ডাক্তার দেখে, অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন করলো না? না। কেন? সেবার আমার মামা শ্বশুরের ছেলে ঘোতন, তোর মনে নেই সেই যে? তরুণ শটান ঘরে ঢুকে ঝুঁকে প্রণাম করে বলল, কেমন আছেন জেঠিমা? আমি নলিনী বাড়ুজ্জি মশাইয়ের ছেলে নটুন, চিনতে পারছেন তো? আপাদমস্তক দেখে নিয়ে ক্ষমা মুহূর্তে বদলে গেলেন। তক্ষণই চিবুক ধরে আদর করে এবং আশীর্বাদ আওড়ে বললেন, নটুন, তুমি বাবা সেই নটুন? তাই বলো বাবা, আমি চিনতেই পারিনি। এ মা গো, এত বড়টি হয়েছো তুমি, কোথায় থাকো এখন তোমরা? বাড়ি তো শুনেছি পরো পরো দশা। ও নটুন, তোমার মা কেমন আছে? এ মা, আমার কি হবে দেখো, একটু চিনতে পারিনি ছেলেকে। এরপর একদমই নিজেদের পারিবারিক নানা অশান্তি ইত্যাদির বর্ণনার পর গাড়ির খবর শোনালেন। মোহনপুরের বাঁকে বিগ্রে রয়েছে, বিপিন আছে সেখানে, মিস্ত্রি ডাকতে লোক পাঠিয়েছে, রিক্সা জোগাড় করে দিয়েছে সে, ক্ষমা তাতেই এসেছেন। তারপর আর অরুণকে ছাড়েন না, সঙ্গে গিয়ে ফার্মের গেটে হাজির হলেন। ভেতরে পা বাড়াবেন না, ম্লেচ্ছ অঞ্চল, সুতরাং দীননাথকে হন্তদন্ত হয়ে আসতে হল। একগাল হেসে বললেন, এসে গেছো দেখছি, ভালো করেছ, খুব ভাবছিলুম। চুন্নি মেয়েটার ভয়ে তোমার ঘরের দরজায় তালা আটকাতে হলো, বিশ্বাস করে চাবিটা আর কাকে দি? এদিকে রোজ চুরি চামারি হচ্ছে ফার্মে, বসে থাকবারও উপায় নেই। খুব হয়েছে, শোনো, মোহনপুরের ওখানে গাড়ি বিগড়ে পড়ে আছে, এক্ষুনি লোক পাঠাও। তোমাদের যা চোর ডাকাতের দেশ, এতক্ষণ বিপিন শুদ্ধ লোপাট হয়ে গেল কিনা কে জানে। জেনে শুনে শ্বশুরমশাই আর জায়গা পাননি, ছুটেছিলেন কুসুমপুরে। শুনেই দিশেহারা হয়ে দীননাথ বেরোলেন। গিন্নিমা ফার্ম এলাকা মারান না, কিন্তু খোঁজ খবর সবই নেন। ধান, চাল, ছোলা, মুসুর ইত্যাদির হিসাব দিতে হয়। দীননাথ খুব বাধ্য মানুষের মতো গিন্নির পরামর্শ মেনে নেন অনেক সময়। শুধু বিপদ আসে গোকুলবাবুর, তাকে গিন্নি দুচক্ষে দেখতে পারেন না, কারণ উনি মোরগ নিয়ে ঘোরেন। গোকুলবাবু মনমরা হয়ে আড়ালে আড়ালে ঘুরছেন। চেঙ্গিস খাঁ ইদানিং বড্ড অবাধ্য হচ্ছে, যুবক বয়সের ধর্ম আর কি। মুরগি যুবতী যুবতী সুন্দরীদের দিকে টেরা চোখে তাকায়, পায়ে সরু শিকল বেঁধে রেখে তারপর গোকুলবাবু এসেছেন গিন্নির সঙ্গে দেখা করতে। ক্ষমা বাঁকা মুখে বললেন, এই যে পাদ্রী সাহেব, এতক্ষণ কোন গির্জায় ছিলেন? ছি দিদি, ঘাঁটি বামুনের ছেলে, ও কি কথা বলে পৈতিটি বের করে দেখিয়েও দেন। তারপর বলেন, দেশে ঘোর খাদ্য সংকট দিদি, আর ওই প্রাচীন ধান ধারণা আঁকড়ে থাকা কি উচিত? অবশ্যই কুকুট মাংস নিষিদ্ধ এমন কথা প্রাচীন শাস্ত্রে কোথাও নেই। থামো, তোমার কাছে শাস্ত্র শুনতে চাইনি। এখন গোকুলবাবু দেখা করতে এসেই বিপদে পড়ে গেলেন। উত্তরার গলা ফেরে দিয়েছে চেঙ্গিস খাঁ, ক্ষমা আগুন হয়েই ছিলেন, বললেন, স্পষ্ট কথা শোনো গোকুল, হয় তুমি থাকবে, নয়তো তোমার ওই মোগল হতচ্ছাড়া থাকবে। দেখেছো উত্তরার কি অবস্থা করেছে?
ঘা দগদগ করছে, ফুলের ঢোল, জ্বর এসে গেল পর্যন্ত। যদি বিপদাবদ কিছু হয় তোমাকে হাজতে পাঠাবো, মনে রেখো। সে কি উত্তরা মা তো বেশ হেসে খেলে বেড়াচ্ছে দেখলুম। আ ছি 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 ছি, ন্যাকা, ডাক্তার দেখানো হচ্ছে জানো না? উত্তরা মা, উত্তরা, আ ছি ছি, অমন কাণ্ড হয়েছে তা বলবে তো? চোখের সামনে অত বড় জুয়েল ডক্টর ঘুরে বেড়াচ্ছে। ভয় করবেন না দিদি, বাড়ুজ্জাদের অরুণ বড় ডাক্তার হয়ে এসেছে, এক্ষুনি ডেকে আনছি। তোমাকে আর ডাকতে হবে না, সে দেখে ওষুধ দিয়েছে। দিয়েছে তবে তো হয়েই গেল। বুঝলেন দিদি, অরুণ যেমন তেমন ডাক্তার নয়, মানে ফেলনা MBBS নয়, একেবারে MD ডক্টর অব মেডিসিন। তার ওপর সার্জারি তো দেশের সেরা। সব খোঁজ খবর নিয়েছি কি না? তা অত বড় ডাক্তার হয়ে শিয়াল গায়ে ফিরে এলো যে? হেলো টান দিদি, স্রেফ মাটির টান, হোম সুইট হোম। ওর মতো জনদারুদি ছেলে ঠিক ভেবেই এসেছে, গ্রামে বড় ডাক্তার নেই, লোকের অসুখ বিসুখে ভালো চিকিৎসা হয় না। ওর প্ল্যান হচ্ছে ডাক্তারখানা খুলবে কুসুমপুরে, কম পয়সায় চিকিৎসা করবে। তাহলে করছে না কেন? অমন টোটো করে ঘুরে বেড়ায় কেন? এসেছে তো শুনলুম 5-6 মাস আগে। করবেন কিভাবে বলুন দিদি, অত পয়সা কোথায়, ক্যাপিটাল তো চাই। জমি জমা যা কিছু ছিল সব তো বেচে দিয়ে ওরা চলে গেছিল, থাকবার মধ্যে এখন আছে শুধু ওই 10 কাঠা জমির ওপর বাড়িটা। অরুণ বলছিল গোকুলদা হয়তো শেষ অবধি ওটা বেচেই কাজে নামতে হবে। এমন সর্বনেশে বুদ্ধি কে দিল ওর মাথায়? বাড়ি বেচবে, বেচে ডাক্তারি করবে? মাথা খারাপ হয়েছে? এক্ষুনি ডেকে পাঠাচ্ছি ওকে। শুধু ডাক্তারি তো না, বলছিল কিসের রিসার্চ সেন্টারও খুলবে, অনেক প্ল্যান নিয়ে এসেছে কিনা। ক্ষমা গোকুলবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, কি বলবেন ভেবে ঠোঁট ফাঁক করলেন, কিন্তু বললেন না। তখন গোকুল এদিক ওদিক একবার ছটপট তাকিয়ে চাপা গলায় বলে উঠলেন, একটা কথা বলবো দিদি, রাগ করবেন না তো? বলছিলুম কি, মানে ভয় বলি কি নির্ভয় বলি? গোকুল, নতুনের ডিসপেন্সারি আর রিসার্চ সেন্টার নাকি বললে খুলুক, এক্ষুনি খুলুক, যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দেবো, ডাক ওকে। বারে, অমন সুন্দর সাদাসিদের ছেলে, অত বড় ডাক্তার, বাবা মার মাথা খেয়েছে অকালে, তাই বলে কি আমরা ওকে পর ভাবি? তুমি বলো গোকুল, যাদের যাদের সঙ্গে বিপদ ছিল তারা কবে পরলোকে গেছে, সে পুরনো ব্যাপারে আমাদের মাথা ব্যথাটা কি হ্যাঁ, তাই না গোকুল? গোকুলবাবু ঘন ঘন মাথা দোলাতে থাকলেন, অবশ্য টুপিতে হাত রেখেই, নইলে পড়ে যাবার চান্স আছে, এবং এটাই ওর অভ্যাস। জানো গোকুল, এসে চোখের দেখাতেই মায়া পড়ে গেল ওর উপর। আহা, কেউ কোথাও নেই, ওকে আমাদের দেখা উচিত। তুমি এক্ষুনি ডাকো তোমার বাবুমশাইকে, ওকেও খবর দাও, একটা আলোচনা করা যাক বরং। গোকুলবাবু আর চেপে রাখতে পারলেন না, বলে ফেললেন কথাটা, সেটাই আমার মাথায় সবসময় ঘুরছিল। জানেন দিদি, আপনাদের মেয়ের পাশে যা মানায়, আহা, যুগল মিলন হবে, ব্রিলিয়েন্ট হবে। নাচবে নাকি? যাও ডাকো তোমার কর্তাকে, আর নতুনকেও খবর দিও। দীননাথ স্ত্রী তলব পেয়ে তক্ষুনি দোতলায় ধাবিত হলেন, গোকুলবাবু চললেন বাড়ুজ্জে বাড়ি। বাড়ির দরজায় তালা ঝুলছে, মলোচ্ছাই, এমন চান্সটা মিস করে ফেলবে অরুণ? আফসোসে অস্থির হয়ে গোকুলবাবু ঘুরলেন, তারপর যাকে সামনে পান অরুণের খবর জিজ্ঞেস করেন, কেউ দেখেনি, গেল কোথায় সে? দুঃখিত গোকুলবাবু কর্তাগিন্নির চোখের আড়াল দিয়ে অগত্যা ফার্মে ফিরলেন। যা খামখেয়ালি স্বভাবের ছেলে, এমন অভূতপূর্ব সুযোগের ব্যবহার ওর দ্বারা হয়তো হবেই না। বেলা পড়ে এসেছে, অন্যমনস্ক গোকুলবাবু ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে গেলেন। তখন যথারীতি ওর এক হাতে চেপেছে চেঙ্গিস খা, অন্য হাতে ছড়ি। বালির চড়ায় গিয়ে সূর্যাস্ত দেখার অভ্যাস আছে,
ঘাটে শিমুলতলায় গিয়ে থমকে দাঁড়ালেন। চড়ায় বসে আছে দুই মূর্তি। সামনে সূর্যের লালচে দীপ্তি যতক্ষণ থাকলো ততক্ষণ চেনা গেল না, তারপরই চিনলেন অরুণ ও উত্তরা। বুড়ো গোকুলবাবুর মন ভরে গেল দৃশ্যটা দেখতে দেখতে। এই তো চেয়েছিলেন প্রথম দিন থেকেই, ব্রিলিয়েন্ট। মনে মনে দুজনের তারিফ করলেন। একবার ভাবলেন গিয়ে খুশির খবরটা দেবেন, মন আবেগে তোলপাড় করছে। আবার ভাবলেন ওরা লজ্জা পাবে, বরং অপেক্ষা করা যাক আড়ালে। গাছের আড়ালে ওত পেতে অপেক্ষা করতে থাকলেন গোকুলবাবু। আর চেঙ্গিস খা আশ্চর্য, সেও চুপচাপ ভারী শান্ত। তার পিঠে হাত বুলিয়ে দিলেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি মাই বয়। কতক্ষণ পরে দুজনে এসেই সামনে পড়ে গেছে। দুজনেই অপ্রস্তুত, ভ্যাবাচ্যাকা খেয়েছে। গোকুলবাবু পাদ্রির মতো ছড়ি শুদ্ধ এক হাত তুলে বললেন, কল্যাণমস্তু। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে খবরটা রটে গিয়েছিল কুসুমপুরে। দীননাথ চেপে রাখতেই চেয়েছিলেন এবং স্ত্রীকেও খানিকটা মুঠোয় এনে ফেলেছিলেন বইকি, কিন্তু তবু যথেচ্ছ রটল। দীননাথের ধারণা গোকুল বেশি হইচই করে বসেছেন, তাকে ধমকান, আফিংখোর মানুষের ব্যাপার। বেশি বকাবকি করলে ভেউ করে কেঁদেই ফেলবেন এবং চলে যাবার জন্য পা বাড়াবেন। যাবার চুলো নেই জানেন বলেই দীননাথ বরাবর আটকান। লোকটা আসলে খুবই সৎ প্রকৃতির এবং মন দিয়ে কোনো কাজে লাগলে তা নিপুণভাবে শেষ করবেনই। তাছাড়া সে কবে থেকে দুপুরুষ ধরে চৌধুরী পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছেন সুখে দুঃখে। তিনি না থাকলেই বাড়ি জমিজমা বাগান পুকুর ভূতের দখলে চলে যেত কবে। কিন্তু দীননাথ যা দিতে চাননি ঠিক তারই কিছু লক্ষণ দেখা দিল ক্রমশ। বাণুজ্যদের সঙ্গে জমি নিয়ে বিবাদের সময় ওদের পক্ষে প্রধান সাক্ষী ছিল গাঙ্গুলিরা, প্রভাকর গাঙ্গুলি। বিলিতি সওদাগরি কোম্পানিতে চাকরি করে সে আমলে অঢেল টাকা সম্পত্তি কিনেছিলেন ভদ্রলোক। বুড়ো থুতথুরে হয়ে মারা গেছেন। তিন ছেলের মধ্যে বড় ও মেজ কলকাতাবাসী, ছোটর সঙ্গে প্রচণ্ড বিবাদ। ছোটর নাম ব্রজরঞ্জন, কুসুমপুরেই আছেন। গাঙ্গুলি অ্যান্ড সন্স নামে মস্ত দোকান চলছে এখন, ছেলেরাই চালাচ্ছে। স্টেশনারি কাপড় চোপড় লোহা লক্কর, আবার তেল কোম্পানির ডিলারশিপও আছে। কয়েক বছরে ফুলে ফেঁপে টইটুম্বুর ব্যবসা। ব্রজরঞ্জনকে দীননাথ দুচক্ষে দেখতে পারেন না। কুসুমপুরে সবার সঙ্গে তার বনে ওই লোকটি বাদে। দেমাকি স্বার্থপর মানুষ দীননাথের চক্ষুশূল। তাছাড়া আরও কিছু কারণ আছে। দীননাথ একসময় গ্রামে আসা ছেড়ে দিলে গোকুলবাবুকে ফুসলানি দিতেন ব্রজ গাঙ্গুলি। তোমার কর্তাকে বলো না হে গোকুল, খামোখা সম্পত্তিটুকু আগলে রেখে হবেটা কি? গভর্নমেন্ট যে খপ করে কেড়ে কুড়ে নেবে, তখন হাত কচলানো ছাড়া কোনো উপায় থাকবে না। ভালো দাম দেব, ছেড়ে দিক। শুধু এই নয়, আড়ালে দীননাথকে উনি ঠাট্টা করে মুরগি চৌধুরী বলে থাকেন নাকি, গোকুলবাবুই জানিয়েছিলেন। শুধু মুরগি চৌধুরী নয়, শ্রী মুরগি চরণ চৌধুরী। সেই থেকেই এখানে দীননাথের একটা নেপথ্যের নাম চালু হয়ে আছে, মুরগিবাবু। বটে, ঠিক আছে, মওকা এলে দেখে নেব ক্ষণ, তখন বুঝবেন চৌধুরীদের রক্তের রং এখনো ফিকে হয়ে যায়নি। দীননাথ গোকুলবাবুর সামনে খুব লম্ফজম্ফ করে এসব বলেছিলেন। বলেছিলেন, আমি যদি মুরগিবাবু ও যে মুরগি চোর, এই যে দিনের পর দিন যত মুরগি বাড়াচ্ছি তত কমছে, চুরি করছেটাকে অ্যাঁ আলবাত ওই ব্যাটা বেজা গাঙ্গুলির কীর্তি, কিপ্টে একটা পয়সা খরচ করে কোনোদিন কিছু খেতে তো শুনিনি, সবই লাভের মাথায় খায় পরে, পাচ্ছে বিনা পয়সায় চুরি করা মাংস, নোলা চুবিয়ে খাচ্ছে। গোকুল, এবার নির্ঘাত বেজার নামে থানায় ডায়েরি ঠুকে আসবো, তুমি দেখে নিও, ফের স্টক চুরি যাক না, দেখো কি করি। কিন্তু সত্যি সত্যি ডায়েরি করতে জানেনি দীননাথ, যত গর্জান তত বর্ষান না। সেসব দিয়ে গোকুলবাবুকে নিয়েই পড়েন। আর তুমি হতভাগা কেন ওর আড্ডায় যাও শুনি,
খবরদার, ফের যদি টের পাই বেজা গাঙ্গুলির সঙ্গে কথাবার্তা বলেছ, দেখবে কি ঘটে যায়। গোকুলবাবুর স্বভাব, নদীর ধারে বিকেলবেলা ঘুরতে ঘুরতে সদরঘাট হয়ে বাজারে ঢুকবেন এবং এখানে ওখানে কিছু কিঞ্চিত আড্ডা দেবেনি। তারপরে আবগারি দোকানে ঢু মেরে কুবের সিংয়ের কাছে আফিং কিনে ডেরায় ফিরবেন। দিগন্তে কালো মেঘের কারচুপি প্রথম গোকুলবাবুরই চোখে পড়েছে, সেটা সবিস্তারে জানালেন বাবুমশায়ের কাছে। দীননাথ তাই অনুমান করেছিলেন। গাঙ্গুলি বাড়ি অরুণ নেমন্তন্ন খেয়ে এসেছে এটার আগের খবর। অরুণ নিজের মুখেই বলেছিল গোকুলবাবুর খবর গুরুতর। ব্রজ গাঙ্গুলি অরুণকে বাজারে চৌমাথার কাছে একেবারে রাস্তার ধারে 5 কাঠা জমি দিতে চেয়েছে। নার্সিংহোম খুলুক, রিসার্চ সেন্টার খুলুক, যা খুশি করুক, একটা প্রতিভাবান আদর্শবাদী ছেলে নিজের জন্মভূমি সেবা করতে চায়, এতে গাঙ্গুলিদের সায় না থেকে পারে না। কুসুমপুরে গার্লস হাই স্কুলের জমি তো তারাই দিয়েছে। শুধু তাই নয়, জমির ওপর বাড়ি তৈরির খরচেও পরোয়া নেই। গাঙ্গুলি আর বানুচ্ছেরা পুরুষানুক্রমে বন্ধু, একে অন্যের সুখ দুঃখে পাশে পাশে থেকেছে। কিন্তু ব্যাপারটা কি, মানে কেন? দীননাথ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন গোকুলবাবুর দিকে। গোকুলবাবু স্বভাব মতো এপাশ ওপাশ দেখে মুখ নামিয়ে চাপা গলায় বললেন, মানে ইজ ক্লিয়ার জয়ন্তী? জয়ন্তী? আগে হ্যাঁ, জয়ন্তী, বেজা গাঙ্গুলির ছোট মেয়ে। সব আঁচ করেও না বোঝার ভান ছিল দীননাথের। এবার মাথা নেড়ে বললেন, বেশ, তা অরুণ কি বলছে? অরুণকে তক্ষুনি ধরেছিলাম, কিন্তু অরুণ শুধু হাসলো। হাসলো মানে? হেসে উড়িয়ে দিল। ও আপনি ভাববেন না বাবু মশাই, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমুন, অরুণ যাবে কোথায়? দীননাথ রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীর কাছে কথাটা তুললেন। ইদানিং দুজনে ভারী ভাব একেবারে খিটিমিটি বাঁধছে না। অরুণ উত্তরার ব্যাকগ্রাউন্ডে এটা নিশ্চয়ই সম্ভব হয়েছে, বাড়িতে যেন উৎসবের সুর বাঁধছে নেপথ্যে। হঠাৎই বেসুরো ব্যাপারটা এসে জুটল। ক্ষমা তক্ষুনি উঠে বসলেন বিছানায়, বসেই কিছুক্ষণ কপালে দু হাত ঠেকিয়ে ধ্যানস্থ হলেন। ঘর অন্ধকার। দীননাথ দুবার ডেকে সাড়া না পেয়ে হাত বাড়ালেন, তারপর টের পেলেন। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকলেন। একটু পরে ক্ষমার কথা শোনা গেল, ও কিছু হবে না, দেখে নিও, গুরুদেবের কৃপা হবে। তুমি বুঝি ধ্যানে গুরুদেবকে দেখলে? দেখলুম বই কি বললেন? হবে হবে না, গাঙ্গুলিদের তুমি ভুলে গেছ, খুব সোজা লোক নয়, ছেলেটার মাথা বিগড়ে দিয়েছে। বাজে বকো না, তুমি চোখ থেকেও কানা তাই বলছো, এত সব দেখেও বুঝতে পারছো না ওদের পরস্পরকে মনে ধরেছে? অরুণ অবশ্য আজকাল লজ্জা করে তেমন আসে না, কিন্তু আমি জানলায় বসে সবই দেখতে পাই। কি দেখো বলো তো? তোমার মেয়ে যায় ওর ওখানে, একসঙ্গে বেড়ায়, গাড়ি চেপেও যায় কত সময়। বলো কি সর্বনাশ, এত দূর গড়িয়েছে? সর্বনাশ? সর্বনাশ কিসের, তোমার সবটাতেই বাড়াবাড়ি। আহ, বুঝছো না কেন? কি হবে ভবিষ্যতে তার তো কিছু ঠিক নেই এখনো, জাস্ট একটা প্রস্তাব উঠেছে। ওরা আফটার অল ইয়ং ব্লাড, কিছু বিপদ আপদ বাঁধিয়ে বসলে। বাপুয়ে সাপ ব্যাং মুখে যাচ্ছে বলতে বাধছে না, ধিক তোমায়। বারে, তুমি তো বরাবর ওর মেলামেশায় কড়াকড়ি করেছো, এখন উল্টো হয়ে গেছো দেখছি। তার মানে গোড়া থেকেই তোমার ইচ্ছে ছিল না বোঝা যাচ্ছে, শুধু আমায় হ্যাঁ দিয়ে গেছো। বেশ বুঝতে পারছি, তা এতকাল তো মেয়েকে ঘরে বসিয়ে রেখেছো, দিল্লি বোম্বে মাদ্রাজ লন্ডন থেকে জামাই আনবে বলে খুব বড় বড় বোলচাল ছেড়েছো, শেষ অবধি তো সবই চিচিং ফাঁক। আর আজ আমি যদি বা একটা ঘাটে নৌকা বাঁধার কথা তুললুম, তাতে তোমার ব্যাগরা কেন? মেয়ে কি তুমি গাছ থেকে পেরে এনেছো না আকাশ থেকে পড়েছে, টুপ করে কুড়িয়ে এনেছো? আমার বুঝি কোনো দামই নেই। বাহ, চমৎকার! ক্ষমা খাট থেকে হন্তদন্ত হয়ে নামতে শুরু করেছেন।
নির্ঘাত মেঝে গিয়ে শুয়ে পড়বেন। বরাবর এসব ক্ষেত্রে তাই করেন। দিননাথকে দুহাতে চেপে ধরলেন, ধস্তাধস্তি শুরু হলো একটুখানি। কিন্তু সেই সময় বাইরে ফার্মের দিকে চেঁচামেচি শোনা গেল। চোর চোর চোর, ধর ধর ধর, মার! অমনি দিননাথ এক লাফিয়ে জানালার কাছে গিয়ে বিকট চিৎকার করে উঠলেন, ফায়ার ফায়ার গোকুল, ফায়ার করো! ক্ষমা সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। ফার্মের দিকেও পটাপট আলোগুলো জ্বলে উঠল, হইচই জোর চলতে থাকল। দিননাথ দরজা খুলে টর্চ হাতে নেমে গেলেন। সামনে আওয়াজ দিচ্ছেন তিনি, ফায়ার ফায়ার! তারপর গোকুলবাবুর বন্দুকের শব্দ হল পরপর দুবার, কোথায় কুকুর ডাকতে থাকল। ক্ষমা কাঁপতে কাঁপতে পাশের ঘরের দরজায় ধাক্কা দিলেন, উত্তরা উত্তরা! কয়েকবার ডাকাডাকির পর আলো জ্বেলে উত্তরা দরজা খুলে দিল। ঢুলতে ঢুলতে বলল, কি ব্যাপার? ডাকাত পড়েছে ডাকাত, ভ্যাট মুরগি চোর এসেছিল, জ্বালাতন, আমার ঘুম পাচ্ছে। ক্ষমা মেয়ের পাশে বসে রইলেন, তার কাঁপুনি যাচ্ছে না। কি চোর ডাকাতের দেশ সব, এর চেয়ে কলকাতায় কত নিরাপদে থাকেন। অন্যবার হলে সকালেই যাবার জন্য জেদ ধরতেন, কিন্তু এবার অন্য ব্যাপারে আটকে গেছেন, শেষমেশ না করে যাওয়া যায় না। শেষমেশ একটা হোক, তারপরে এখানে আর নয় বাবা, মেয়ে জামাইকে সোজা কলকাতার বাড়িতে তুলবেন, যা করার ওখানেই করবে জামাই বাবাজি। এই বনবাজারে পচে মরবে এমন সোনার চাঁদ ছেলেটা, ক্ষমা বেঁচে থাকতে তো নয়। এতদিন সব সহ্য করে আসছিলেন দিননাথ, কিন্তু এবার আর পারলেন না, থানায় জানিয়ে এলেন। সকালে ইন্দ্রমোহন দারোগার আবির্ভাব ঘটল খামার বাড়িতে। ভদ্রলোক বরিশালের আদি ও অকৃত্রিম লোক, কথায় কথায় সেটা জানিয়ে দেন এবং এতেই তার বিশ্বাস ঘটিগো পিলা চমকাইয়া যায়। মাথার বিপুল টাক এবং পেটে বিস্তৃত ভুঁড়ি আছে, কিন্তু তার যোগ্য কেস কোথায়? এ তো নিতান্ত মুরগি চোরের কারবার। যাই হোক, দিননাথ চৌধুরীর অনার। এসে সার সার খোলামেলায় তৈরি মুরগির খাঁচার চারদিকে ঘুরে ঘুরে যথাবিহে তদন্ত করলেন। চুরির পদ্ধতি গতানুগতিক, তার কেটে চুরি, তারে শেয়াল বা অনুরূপ প্রাণীর লোম খুঁজলেন প্রথমে, তারপর জোরালো হাসি ছাড়লেন। হহ, বুঝেছি, মাইনশেরই কাজ, ঠিক কইছেন চৌধুরী মশাই। গোকুলবাবুকে বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিননাথ বললেন, আহা, সেটাই তো বলছিলাম আপনাকে, এখন বুঝুন তাহলে। লোকে যে ব্যবসা বাণিজ্য করে খাবে তার উপায় নেই, ভেবেছে একা মনোপলি করে চালাবে। আশেপাশে তো অনেক পোল্ট্রি আছে, খোঁজ নিয়ে দেখুন, ওরা নিশ্চয়ই বেনামে কোনো কোনোটার মালিক, নইলে আমার যা রিপোর্ট, ডিমের কারবার করার দিকে ওদের চোখ পড়লো কেন? কেনই বা চারটে ফ্রিজের অর্ডার দিল। হ্যাঁ, চারটে ফ্রিজের অর্ডার দিয়েছে, কোম্পানিতে আমার চেনা লোক আছে, তার কাছেই শুনেছি। নির্ঘাত এবারে মুরগির মাংসও বেচবে। ব্রজগাঙ্গুলির কথাই বলছিলেন দিননাথ, কিন্তু ইন্দ্রমোহন কান করলেন না। আচমকা গোকুলবাবুর কাঁধে খপ করে থাবা আঁকড়ে বলে উঠলেন, আপনি তো মশাই চোরের লগে খুব জাপটা জাপটি করছেন কইলেন, এহেন কন তো দেহি, চেনা ঠেকছিল কি না? কতকটা চেনা মনে হলো স্যার। ভদ্র লোক চোর নাকি ছুটো লোক চোর? ভদ্রলোক বলেই তো মনে হলো স্যার, আমি ঘাপটি মেরেছিলুম, খাঁচায় কোকো আওয়াজ শুনেই ঝাঁপিয়ে পড়লুম। তারপর দিননাথ রুদ্ধশ্বাসে বললেন, নামটা বলে ফেলো গোকুল, আর চেপে রেখো না। ইন্দ্রমোহন ধূর্ত হেসে বললেন, গায়ে জামা ছিল? ছিল স্যার। ছিঁড়েছে? হ্যাঁ স্যার, ছিঁড়েছে, এই দেখুন না, আমারটাও ছিঁড়েছে। কি জামা ছিল কন দেহি? দিননাথ বলে উঠলেন, পাঞ্জাবি পাঞ্জাবি। কিন্তু গোকুলবাবু করুণ মুখে বললেন, পাঞ্জাবি বলে তো মনে হয়নি স্যার। এই ধরনের প্রশ্নোত্তর অনেকক্ষণ চলল।
ইন্দ্রমোহন সদল বলে চলে গেলেন। এর ব্যবস্থা কিছু হবেই প্রতিশ্রুতি দিয়ে গেলেন। তারপর দীননাথ পড়লেন গোকুলবাবুকে নিয়ে। পাঞ্জাবি ছিল না, চালাকি পেয়েছ, নেমোখারামির এক শেষ, মিথ্যুক কোথাকার। যদি বলে দিতুম যে তুমি আফিং খাও রোজ সন্ধেবেলা, আফিংয়ের ঘোরে ভুল দেখেছ, আফিংখোরের সাক্ষী টেকে না তা জানো? গোকুলবাবু কাঁচুমাচু মুখে কেটে পড়লেন। হ্যাঁ, আফিং নিশ্চয়ই খান, কিন্তু আসল ঘটনা তো বলতে পারলেন না, পাছে তার উপর সন্দেহ গিয়ে পড়ে। তারা খেয়ে মুরগি শুদ্ধ চোর তার ঘরে গিয়ে ঢুকেছিল বলেই তো জাপটা চাপটির সুযোগ পেয়েছিলেন। ঘর অন্ধকার ছিল, যখন আলো জ্বালাবার সুযোগ পান তখন চোর উধাও। তারপর আজ সকালবেলা যা ঘটেছে তা আরও বিস্ময়। চোরের এক পাটি স্যান্ডেল আবিষ্কার করেছিলেন ঘরের মেঝে। স্যান্ডেলটা কাগজে জড়িয়ে রেখেছিলেন, পুলিশ এলে সেটা দেবেন এবং দীননাথ থানা থেকে ফিরে এলে ব্যাপারটা তাকেও জানাবেন। কিন্তু কে চেঙ্গিস খাঁয়ের শেকল খুলে দিয়েছিল এবং তাকে খুঁজতে বেরিয়ে পড়েন, ফিরে এসে দেখেন স্যান্ডেল উধাও। এসব গুজ্জু খবর জানানো মানেই দীননাথের মারমূর্তির সামনে দাঁড়ানো। গোকুলবাবুর নার্ভের জোর কমছে, হাঙ্গামা এড়িয়ে নির্ঝঞ্ঝাট থাকাই পছন্দ করেন আজকাল, তাই চেপে গেছেন। এখন মনে মনে কিন্তু ওই গুজ্জু রহস্য নিয়ে তোলপাড় চলছে। এক বিরাট প্রশ্ন বারবার মনে উঁকি দিচ্ছে, কিন্তু কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। কিমিদং এর অর্থ কি? গাঙ্গুলি মশাইয়ের কাছে কথাটা বেলাবেলি পৌঁছে গেল, খেপে যাবারই কথা। একদিন কুসুমপুরের ঈর্ষাকাতর গোষ্ঠী গাঙ্গুলিয়ান সন্সের উন্নতিতে নানান কথা রটিয়েছে, বলেছে চোরা কারবারি, স্মাগলার, লোক ঠকিয়ে ব্যবসা করে, এবার কিনা মুরগি চোর। ব্রজকিশোর আজকাল গদিতে যান না, সুদৃশ্য আধুনিক কায়দায় সাজানো বৈঠকখানায় আড্ডা দেন দুবেলা। ষাটের কাছাকাছি বয়স, প্রকাণ্ড মানুষ, আসন থেকে উঠতে অনেক পরিশ্রম হয়। হাঁপাতে হাঁপাতে বললেন, দিনু বললে এ কথা দারোগার কাছে, লোকের সামনে বললে? হ্যাঁ, কি বললে? দাসুবাবু কম্পাউন্ডার চৌধুরীদের খামারে কাকে ইঞ্জেকশন দিতে গিয়েছিলেন তিনিই খবর এনেছেন। বললেন, ছেড়ে দিন গাঙ্গুলি মশাই, এসব কথা কি গায়ে নিতে আছে? না না, বল না, কি বললেন দিনে? আগে মুরগি চোর বললে। চোখ বড় হয়ে রইল। একটু পরে সামলে নিয়ে বললেন, হ্যাঁ দাশু, দীনু চৌধুরীটা হঠাৎ আমার পেছনে কেন লাগলো বুঝতে পারছো কিছু? পাচ্ছি বই কি গাঙ্গুলি মশাই। আহা, খুলেই বলো না হে। দীনি চৌধুরী বারুদ্দের ছেলেকে জামাই করবে, আর এদিকে আপনি কিনা তাকে জমি দিতে চেয়েছেন বাজারে, নার্সিংহোম খুলে দেবেন বলেছেন। এতক্ষণে ব্রজকিশোর হো হো করে হেসে হালকা হতে পারলেন, অনেকক্ষণ হাসলেন, তারপর বললেন, তাও বটে, তাও হে দাশু, বলি অরুণ তো আসলে বুনো পায়রা, মাঠে এসে চড়ছে, পারলে ধরুক না, তাই বলে আর কিছু পেলে না দিনু, আমাকে আমাকে মুরগি চোর। অট্টহাসির শব্দে একটা তোলপাড় জাগলো। নাতি নাতনিরা দৌড়ে এসে পর্দা তুলে উঁকি মারল। ব্রজকিশোরের স্ত্রী মন্দাকিনী ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কি দেখছিস রে তোরা, হলোটা কি? দাদু হাসছে। কেন, দাদুর হাসি কখনো দেখিসনি? মণিমুক্ত ঝরছে বুঝি, খুঁড়ো কেনা? গিন্নির সারা পেয়ে ব্রজকিশোর ডাকলেন, এদিকে একবার আসবে গো, এসো এসো, কি সব কাণ্ড হচ্ছে আজকাল। মন্দাকিনী ঢুকে দাশুবাবুকে দেখেই ঘোমটা দিলেন এবং একটু ইতস্তত করলেন। গ্রাম্য প্রথার ছিটেফোঁটা এখনও সব পরিবারের আগের জেনারেশন মেনে চলেন। ব্রজকিশোর তা লক্ষ্য করে বললেন, আরে দাশুই তো খবরটা এনেছে, ওর মুখে শোনো না, হাসতে হাসতে মরে যাবে, শ্রী মুরগিচরণ চৌধুরী কি করেছে শোনো।
দাশুবাবু চটপট জানালেন, খবর আর কিছু না, দীন চৌধুরী দারোগার কাছে গাঙ্গুলি মশাইয়ের নামে ডায়েরি করেছে। মন্দাকিনী চমকে উঠে বললেন, কিসের ডায়েরি? এ তো বাড়ি ছেড়ে বেরোতেই পারছে না। আগে দীনু চৌধুরী পোল্ট্রি থেকে প্রায় নাকি মুরগি চুরি যাচ্ছে, তা এবারে গাঙ্গুলি মশাইয়ের নামে মুরগি চোর বলে ডায়েরি করেছেন। মন্দাকিনী হা করে তাকিয়ে রইলেন। ব্রজকিশোর বললেন, বুঝলে না হিংসে, অরুণ অরুণকে নিয়ে গো, দিনে অরুণকে জামাই করতে চাইছে। দাশুবাবু বললেন, আগে হ্যাঁ, মেয়েকে যে অরুণের পিছনে লেলিয়ে দিয়েছেন, পরশু পলাশতলি থেকে আসছি, দেখি গাড়ি চেপে দুজনে যাচ্ছে। দীনু চৌধুরীর মেয়ে নিজে গাড়ি চালায় জানেন তো, একেবারে খেরেস্টানি বেলেল্লা চাল চলন, তার উপর শহুরে মেয়ে, লজ্জা সরম বলতে কিচ্ছু নেই। বেশ তো, অরুণের যদি চৌধুরীদের মেয়েকে পছন্দ হয় হোক তাই করুক, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। কিন্তু অরুণ আমার কাছে লোন নিয়েছে অলরেডি, 5,000 টাকা মুখের কথায় দিয়েছি। জব্বলপুর থেকে এসে ধরলো জ্যাঠামশাই একটা রিসার্চের ব্যাপারে কিছু যন্ত্রপাতি কিনতে হবে, টাকা দরকার। আমি বললুম, বারে এত জ্ঞানী কোয়ালিফাইড ডাক্তার ছেলে রিসার্চ করবে করুক না, বলো দাশু ঠিক না বেঠিক করেছি? তেমন দেখলে টাকা ফেরত চাইবে, ব্যাস চুকে গেল। ব্রজকিশোর স্ত্রীর কোনো মতামতে তর্ক করেন না, তখনই মেনে নেন। বললেন, হ্যাঁ সোজা রাস্তা টাকা ফেরত চাইব, সুদ শুদ্ধ চাইব, কি বলো দাশু? এই 5-6 মাসে লোকালি সুদের যা রেট তাই দাবি করব। মন্দাকিনী চলে গেলেন গম্ভীর মুখে। দাশুবাবু একটু ইতস্তত করছিলেন, ঘরে আবহাওয়া থমথমে, গাঙ্গুলি মশাইয়ের মুড বোঝা কঠিন, কিন্তু আবার এক্ষুনি কেউ এসে পড়বে, এমন ফাঁকা থাকে না ঘরটা। তাই তিনি একটু কেশে বললেন, গাঙ্গুলি মশাই, গোটা কয়েক টাকার দরকার ছিল। তোমার খালি ওই কথা? আজকাল তো আমি ক্যাশ বাক্সের সঙ্গে চড়িয়ে নেই ভায়া, সব আমার ছেলেদের হাতে, রাগ হয়েছে, আর কতদিন টাকা পয়সা নাড়াচাড়া করবো বলো, তুমি ওদের কাছে যাও বরং। দাশুবাবু বিমর্ষ মুখে উঠে দাঁড়ালেন, তারপর আস্তে আস্তে বেরিয়ে গেলেন। বাইরে গিয়ে শুনলেন ব্রজকিশোর ফের হো হো করে হাসছেন আর বলছেন, মুরগি চোর, শ্রী মুরগিচরণ চৌধুরী ছাড়া আর কার মাথা এটা খেলবে, আমি মুরগি চোর, বাবারে। ক্ষুব্ধ দাশুবাবু ভাবলেন ভুল হল, চৌধুরী মশাইকে তখন বললে নিশ্চয়ই ফেরাতেন না, টাকার বড্ড দরকার, কিন্তু তখন তো উনি পুলিশ নিয়ে ব্যস্ত, তার উপর মানসিক চাঞ্চল্য তো বটে। ঠিক আছে, খানিক বাদে আবার যাবেন ওখানে, টাকা আজ না পেলেই নয়। সন্ধ্যা অবধি খুব অস্থিরতায় কাটিয়ে গোকুলবাবু চুপি চুপি বেরিয়ে পড়েছিলেন, আফিংটা ফিরে এসেই খাবেন, মাথায় প্রশ্নের পোকা কটকট করে কামড়াচ্ছে। দীননাথ গেছেন কলকাতা, ক্ষমাওক সঙ্গে গেছেন, গুরুদেব নাকি স্বপ্নে ডেকেছিলেন, আর দীননাথ গেছেন কুকুর কিনতে, কুকুর সঙ্গে না নিয়ে তিনি ফিরবেন না। পা টিপে টিপে গোকুলবাবু ঝোপঝাড় গাছপালার মধ্যে এগোলেন, তারপর খিড়কির দরজার সামনে পৌঁছালেন। সাপখোপের ভয় তিনি করেন না, রক্তে আফিংয়ের বীজ দারুণ করা, তাজা গোখরো একবার কামড়ে দেখুক না, তক্ষুনি বাছাদন ঘাড় দুমড়ে অক্কা খাবে, তার কিচ্ছু হবে না। আগাছায় ছোট কপাট দুটো আঁকড়ে ধরেছে, পাঁচিলের মাথাটা এখানে নিচু, হাঁচর পাঁচর করে অনেক কষ্টে উঠলেন ফাটলে পা রেখে। উঠোন ভর্তি আগাছা, বাড়ি প্রায় অন্ধকার, শুধু কোণের একটা ঘরে আলো জ্বলছে। এই পাঁচিলের নিচে কোথাও একটা কুয়ো ছিল মনে পড়ছে, শিউলির গাছও ছিল, আন্দাজ করে বেড়ালের মতো এগোলেন। জোর ডাকাডাকি করছে পোকামাকড়গুলো, জোনাকি জ্বলছে ঝোপঝাড়ে, এই তো হয়।
মানুষ পা তুললেই সেখানে জঙ্গল গজায় আর জীবজন্তু পোকামাকড়ের দল এসে জুটে যায়। এই বাড়ি একদিন কি ছিল, হঠাৎ তার গায়ের ওপর দিয়ে খটাস জাতীয় একটা জন্তু চলে গেল। গোকুলবাবু টাল সামলে নিলেন কোনো রকমে, কিন্তু কাঁপুনি শুরু হল, ঠকঠক করে কাঁপতে থাকলেন। কতক্ষণ পরে কাঁপুনি থামলে ভাবলেন এখানেই নেমে পড়া যাক, কিন্তু পরক্ষণে নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। ওয়ান্ডারফুল সাকসেস, নিজের বুদ্ধির তারিফ করলেন মনে মনে, যা ভেবেছেন তাই বটে, আর ভুল নয়, নিখাত সত্যি। গোকুলবাবু লাভ দিলেন। অমনি চাপা গলায় কেউ বললেন, কে? তারপর কয়েক ঝলক টর্চের আলো পড়ল, তখন গোকুলবাবু উঠোনে লেবুতলার আড়াল হয়েছেন। আলো নিভে গিয়ে আবার স্তব্ধতা জাগল, পোকামাকড়ের আওয়াজ আবার তীব্র হয়ে উঠল, কোথাও প্যাঁচা ডাকলো বার কত ক্র্যাঁও ক্র্যাঁও, গঙ্গার ধারে শ্মশানের কাছে শিয়াল ডেকে উঠল হুক্কা হুয়া। গোকুলবাবু বারান্দায় উঠে আলো জ্বলা ঘরের জানলায় উঁকি দিলেন, উঁকি দিয়েই থ, একটা ধারণা নিয়েই এসেছেন, সত্যি সত্যি দেখা গেছে, কিন্তু অন্যটা মাথায় আসেনি, আসা উচিত ছিল। প্রথমে চোখ পড়ছিল কাগজে মোড়া সেই একপাটি স্যান্ডেলের দিকে, সেটা টেবিলে রাখা আছে, যে দিতে এসেছে সে ভয়বিহ্বল হয়ে একবার এগোচ্ছে আর পিছোচ্ছে। অন্যজন অর্থাৎ শ্রীমান মুরগি চোর একটা মুরগি নিয়ে বলছে, দেখ, আহা দেখ কি না, কামড়াবে না, ভারী শান্ত, তুমি হাত রাখলেই আরামে চোখ বুঝবে, যা বাবা, এত ভয় কেন? না না না, আমার ভয় করছে, ভ্যাট রেখে দাও, দাও না প্লিজ। তুমি সেই চিরকালের ভীতুই রয়ে গেলে, বেশি সাহস দেখানো ভালো নয়। এই শোনো, এবার দেখাও না তোমার এক্সপেরিমেন্ট কিভাবে করো। সে দেখেও তো ভয় পাবে, এই যে খোপ মতো যন্ত্রটা দেখছো, এতে মুরগিটা বসিয়ে দেব, কেমন? তার পায়ের ওপর ওর একটা জায়গায় চিরে এই ওষুধটা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেব, ব্যাস, তারপর ওয়াচ করব ক্রমাগত, যখন মরে যাবে তখন কোষগুলো চিরে পরীক্ষা করব। এভাবে প্রাণী হত্যা করার কোনো মানে হয়? ভুলে যেও না, সবই মানুষের স্বার্থে করা হচ্ছে, সে আদি যুগ থেকে ইতর প্রাণীদের উপর পরীক্ষা চালিয়েই মানুষের রোগের এত সব ওষুধ বেরিয়েছে, আর আমি যা করছি তা তো এ যুগের বিরাট প্রবলেম, ক্যান্সার, তোমাকে তো বলেইছি, মা ক্যান্সারে মারা গেলেন চোখের সামনে, অসহায় হয়ে দিনে দিনে মাকে মরে যেতে দেখলুম আমি সেদিনই। খুব হয়েছে, শোনো, আমার কথা হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট করো, আর যাই করো, তুমি চুরি করে আনবে কেন? ভ্যাট মুরগি চোর, কি করি বলো, ওই বিশেষ জাতের মুরগি তাহলে আমায় পুষতে হয়, ও ঝামেলা কিভাবে সামলাবে বলো, জঙ্গুলে দেশ লোক রাখতে হবে, ওদের লালন পালনের ব্যবস্থা করতে হবে, অত পয়সাই কোথায়, তার চেয়ে। বুঝেছি, পাশে পোল্ট্রি থাকতে ভাবনা কিসের, কিন্তু দেখো ধরা কোনো এক সময় পড়বেই পড়বে, কাল রাতেই কি হতে যাচ্ছিল বলো তো, গোকুল কাকা যদি চিনে ফেলতেন, তোমার স্যান্ডেল কি আর উনি চেনেন না? না না, সে ভেবো না, গোকুল কাকা মোগল সম্রাটের মতো সবসময় মুখ উঁচু করে থাকেন, লক্ষ্য করনি? গোকুলবাবু ঘামছিলেন, মনে মনে তারিফও করছিলেন, বাহ চালিয়ে যাও। কি দেখছো? তোমাকে। ভ্যাট অমন করে তাকিও না, ভয় করে, তোমার সেই দুষ্টুমি আজও গেল না তাই। গোকুলবাবু লজ্জা পেয়ে মুখ নামিয়েছিলেন, ফের তুললেন, চলো ও ঘরে যাই, মন ভালো নেই আজ। কেন? আর বলো না, গাঙ্গুলি মশাই বারবার ডেকে পাঠাচ্ছেন। বেশ তো, যাও না, বিয়েটা করেই ফেলো, মন্দ কি? আর তুমি? আমি মানে কি বলতে চাও শুনি। তুমি আমার কি, তাও কি টের পাচ্ছ না এখনো? গোকুলবাবু পুনশ্চ হিট মুন্ড খোলেন, গুরুজন তো বটেই, বাপের বয়সী মানুষ। শোনো,
তোমাকে আমার এক্সপেরিমেন্টের ব্যাপারটা আজ ভালো করে বুঝিয়ে দিতে চাই। বসো, তোমায় বোঝানো দরকার, মন দিয়ে শুনে যাও, বুঝতে না পারলে প্রশ্ন করো। কেমন? ক্যান্সারের মূলে আছে কয়েক রকম জীবাণু, কিন্তু সবচেয়ে মারাত্মক যেটি তার নাম RSV, অর্থাৎ রাউস সার্কোমা ভাইরাস। মার্কিন জীবাণুবিজ্ঞানী পেটন রাউস প্লাইমাউথ অঞ্চলের একটি পাহাড়ি মুরগির টিউমার থেকে 1910 খ্রিস্টাব্দে এটি শনাক্ত করেন। এর আয়তন বা ব্যাস 1.5 লক্ষ ইঞ্চি। এই RSV এর মধ্যে কিছু নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর লিপিডের সূক্ষ্ম আবরণ। অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে বংশবৃদ্ধি দ্বারা কোষে কোষে সংক্রামিত হতে থাকে। প্রত্যেকটা গড়ে তোলে একটা করে স্তূপাকৃত রূপান্তরিত কোষ বা ফোসি। সেগুলো গুনে দেখাও অসম্ভব। মুরগির 10 লক্ষ কোষ বিশিষ্ট একটি অংশে প্রচুর RSV ইঞ্জেকশন করে দেখা গেছে, এ কিন্তু অন্য জীবাণুর মতো গৃহস্থ কোষটিকে ধ্বংস করছে না, তার বাইরে এসে বংশবৃদ্ধি ঘটাচ্ছে। অর্থাৎ গৃহস্থ কোষটির কোনো রূপান্তর ঘটছে না। এর কারণ কি? নিশ্চয়ই কোষে কোনো প্রতিরোধী শক্তি আছে। এর নাম দেওয়া হয় রাউস ইনডিউসিং ফ্যাক্টর, RIF। গোকুলবাবুর মাথা ঘুরতে লাগল। বাপস, ওদিকে মৌতাতের সময় হু হু করে বয়ে যাচ্ছে। যথেষ্ট জ্ঞান বাড়ল, এবার কেটে পড়া যাক। তবে কথা কি, এমন মহৎ কাজে শ্রীমান নির্বোধের মতো মুরগি চুরি করতে যাচ্ছে কেন? তাকে গোপনে বললেই তো চুকে যায়। তাছাড়া আর কিছুদিনের মধ্যেই তো শ্বশুরের পোলট্রি হাতে এসে যাবে। বোকা বোকা বোকা, আসলে ওটা ছেলেবেলার সেই বদ অভ্যাস। যা দুঁদে খচ্চর ছিল না এই ছেলে, যা সহজে হবে তা জটিল না করে ছাড়ত না। কম জ্বালা তো গোকুলবাবুকে, কথায় বলে স্বভাব যায় না মোলে। সদর দরজা দিয়ে চলে যাবেন ভাবলেন, এবং পা বাড়াতেই আছাড় খেলেন অন্ধকারে। নিজের অজান্তে চেঁচিয়ে উঠলেন, গেছি 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 রে বাবা, উহ, অরুণ অরুণ, আমাকে ওঠাও। অমনি টর্চের আলো এসে পড়ল। গোয়েন্দাগিরি করতে গিয়ে ধরা পড়ে গেলেন গোকুলবাবুই। অরুণ হতভম্ব, তারপর একটানে তুলে ঘরে ঢোকাল, টেবিলে শুয়ে দিল, বলল, একটা শর্ত গোকুলদা, এই দেখছেন মুরগি কাটা ছুরি, যা দেখলেন বা জানলেন যদি ফাঁস হয় তাহলে। না না, আমার ঠ্যাংটা গেছে, দেখো না। উ উত্তরা আড়ালে দাঁড়িয়েছিল, আর হাসি চাপতে পারল না, হিহি করে হেসে উঠল। গোকুলবাবু যন্ত্রণা ভুলে হেঁড়ে গলায় চেঁচালেন, হাসছো, হাসবে বই কি, তোমার তো হাসির দিনে দিকে আমার। অরুণ পা পরীক্ষা করতে করতে বলল, সাবধান গোকুলদা, স্পিক টি নট। কদিন ধরে পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে চলছেন গোকুলবাবু। জিজ্ঞেস করলে বলেন, চোর ধরতে গিয়ে এই কাণ্ড ঘটেছে। উত্তরা দেখলেই ফিক করে হেসে ওঠে। তখন গোকুলবাবু তাকে শাসান, উত্তরা তখন কপট খোশামুদি করে, আমার সোনার ছেলে গোকুল কাকা বড্ড ভালো ছেলে, কারণ অরুণ বলেছে ওকে একটু সামলাতে হবে, নইলে বিপদ। তারপর দীননাথ ফিরলেন, ক্ষমাও এসে গেলেন, কুকুর নিয়েই এসেছেন দীননাথ, একটা দুটো নয়, বাহিনী বলা যায়। 4টে তরুণ বয়সী টেরিয়ার, সঙ্গে ট্রেনার ইউসুফ খাঁ। খামার বাড়িতে হইচই পড়ে গেল, কুসুমপুরের অনেকে এসে দেখে গেল ব্যাপারটা। দীননাথ সবাইকে শুনিয়ে শুনিয়ে বললেন, এবার মুরগি চোরের কান যাবে, আস্ত একটা করে কান, খাঁটি বিলিতি শিকারি কুকুর, ফাদার মাদার বলতে দেবে না। গোকুলবাবু খোঁড়াচ্ছেন দেখে বললেন, তোমার হাতে বন্দুক দিয়েছি কেন ভেবেই পায় না, বন্দুক ফেলে দৌড়াতে গিয়েছিলে, আহাম্বক কোথাকার। বন্দুক দাঁড়িয়ে ছোড়ে নাকি দৌড়াতে দৌড়াতে ছোড়ে? এবার আমি নিজে বন্দুক ছুড়ব, দেখি কেমন করে গুলি ফসকায়। বিকেলে দীননাথ কুকুর বাহিনী এবং বন্দুক কাঁধে নিয়ে গাঙ্গুলি বাড়ির সামনে দিয়ে গেছেন। গাঙ্গুলি অ্যান্ড সন্স হয়ে গঙ্গার ধারে ধারে ঘুরে ফার্মে ঢুকেছেন। গায়ের নেড়িকুত্তারা প্রচুর চেঁচামেচি করেছে। সন্ধ্যা অব্দে সেই চেঁচামেচির আওয়াজ আবছা শোনা যাচ্ছিল। রাতে মুরগের খাঁচার কাছে 4টে টেরিয়ার ছাড়া থাকবে। গরমের মাস,
ফাঁকা জায়গায় খাটিয়া পেতে ইউসুফ খাঁ ট্রেনার শোবে। দোতলার জানলায় দাঁড়িয়ে বন্দুক ছুড়বেন দীননাথ, টর্চে নতুন ব্যাটারি এনেছেন। আর চোরের পক্ষে পা বাড়ানো সম্ভবই নয়। এসব নিয়ে দিন কাটছে দীননাথের। ওদিকে ক্ষমা তাকে দিয়ে জব্বলপুরে অরুণের মামাকে চিঠি লিখিয়েছেন। গাঙ্গুলিরা এগিয়ে আসার আগেই ছো মেরে তুলে নেবেন অরুণকে। থোতা মুখ ভোঁতা হয়ে যাবে বেজা গাঙ্গুলির, দীননাথ বলেছেন। সব কথাবার্তা চুকে গেলে শুভ কাজ কলকাতার বাড়িতেই হবে, ক্ষমা বলেছেন। দীননাথের তাতে আপত্তি, না এখানেই হবে, ওদের চোখের সামনে হবে। বাড়ি রং করার কলকাতা থেকে মিস্ত্রি আনব, ডিজাইনকে ডিজাইন বদলে দেব, চোখ জ্বলে যাবে বেজার। এক সকালে গোকুলবাবু খোঁড়াতে খোঁড়াতে গেছেন অরুণের কাছে। অরুণ বেরিয়ে এসে বলল, আরে আপনি এখনো খোঁড়াচ্ছেন, কি অবাক, কই দেখি, সোজা হয়ে হাঁটুন তো হাঁটুন। গোকুলবাবু হইচই করে উঠলেন। অরুণ ওর পা ধরে টান দিয়ে বলল, হাঁটুন তো, দেখবেন দিব্যি হাঁটতে পারছেন। বাহ, এই তো, লেফট রাইট করুন, লেফট রাইট লেফট। তখন দেখা গেল গোকুলবাবু সত্যিই হাঁটতে পারছেন। ক্রমশ লেফট রাইট মার্চ, তারপর এপাশ ওপাশ পা ছোড়াছুড়ি করে একগাল হাসলেন। আসলে মনের আতঙ্ক, বুঝলে অরুণ? হ্যাঁ শোনো, যা বলতে এলুম ভেরি সিরিয়াস ব্যাপার, মাইন্ড দ্যাট। সিরিয়াস সে আর আপনি বলবেন কি, আমি অলরেডি টের পেয়ে গেছি। ইস, ভাবা যায় না, সত্যিই ভাবা যায় না। এ যা বলেছ, একেবারে ধুমধুমার কাণ্ড, চার চারটে জোয়ান কুত্তা জনমন করে ঘুরে বেড়াচ্ছে, আরে আমি ঘর ছেড়ে বেরোতে পাচ্ছি নে। ও সাহেবজাদকে তো বিশ্বাস নেই, এই তো সকালবেলা বেরোচ্ছি আর চোখে তাকিয়ে দেখি আমার দিকে জুল জুল চোখে তাক করছে। বাপস, হাত ধুকপুক করছিল, বিলিভ মি, দেখো এখনো প্যালপিটেশন। আপনার চেঙ্গিস খাঁয়ের অবস্থা কি বলুন তো, তারা করে না ওকে? করে না বলছো কি অরুণ, ওদের জ্বালায় বেচারা আম গাছের ডগায় গিয়ে চড়েছে তো চড়েইছে, আর নামলই না। ট্রেনার বেটাকে বললুম, দেখো খাঁ সাহেব, আমার এই মোরগের কোনো ক্ষতি হলে আমি তোমার নামে মামলা করব। অরুণ একটু চুপ করে থেকে উদ্বিগ্ন মুখে বলল, এদিকে আরেক সমস্যা, বলুন তো গোকুলদা কি করি? আপনার পাকা ব্রেন, একটা বুদ্ধি বের করুন তো। হ্যাঁ বলো। ওই যে যন্ত্রটা দেখছেন, কেনার জন্য হাজার পাঁচেক টাকা ধার করেছিলাম গাঙ্গুলি মশায়ের কাছে, বাবার বন্ধু, ভেবেছিলাম ওর কাছেই বলা যেতে পারে। যাই হোক, টাকা তক্ষুনি পেয়েছিলাম, যন্ত্রটা কিনে আনলুম, কাজ শুরু করা গেল। তারপর হঠাৎ গাঙ্গুলি মশাই ইনডাইরেক্টলি প্রস্তাব দিলেন, ওর কনিষ্ঠা কন্যার পাণিগ্রহণ করতে হবে। কনিষ্ঠা কন্যার পাণিগ্রহণ, বা বেশ, তারপর? দেখুন, সত্যি বলতে কি বিয়েটি এর ব্যাপার আমার মাথায় নেই, একেবারেই নেই। আমার মাথায় এখন ক্যান্সার, তাই তো? হ্যাঁ, মানে ক্যান্সারের ভাইরাস, সুতরাং ওদের যথাসাধ্য এড়িয়ে চলছিলুম। স্পষ্ট করে হ্যাঁ বা না কিছু বলিনি, কারণ ওই টাকার ব্যাপারে অব্লিগেশন ছিল। তারপর সম্প্রতি চৌধুরী মশাইয়ের বাড়িতে আমার যাতায়াত ইত্যাদি দেখেই হয়তো গাঙ্গুলি মশাই কিছু আঁচ করেছেন, এখন প্রায় ব্ল্যাকমেল করতে শুরু করেছেন। ব্ল্যাকমেল? বলো কি হে অরুণ, এ যে দস্তুর মতো ক্রাইম। তাই তো, হয় টাকা সুদ শুদ্ধ ফেরত দিতে হবে, নয় তো। হ্যাঁ বুঝেছি, দেন দেয়ার ইজ আ প্রবলেম। প্রবলেম ইজ জল, মানে ওয়াটার। ওয়াটার? হালবাত, ওয়াটার, তরল পদার্থ স্রেপ। বুঝিয়ে বলুন গোকুলদা, আমার মাথা গোলমাল করছে। আরে এ তো শুধু জল নয়, ডাল ভাত, গিলে ফেলার ওয়াস্তা। তুমি একটা প্রশ্নের জবাব দাও আগে, উত্তরাকে তুমি লাইক করো না করো না? ধরুন করি। ধরবো কেন, স্ট্রেট বলো, দেয়ার ইজ নাথিং রং ইন ওয়ার অ্যান্ড লাভ, তুমি উত্তরাকে বিয়ে করে ফেলো, ব্যাস, ফেললুম। কিন্তু গাঙ্গুলির টাকা? তোমার মাথাটা ওই RSS না RSP বিগড়ে দিয়েছে হে অরুণ। ওটা RSV গোকুলদা, রাউস সার্কোমা ভাইরাস। তাই হলো, শোনো কত টাকা বললে? 5,000। মোটে 5।
ওবেলা তোমার টাকা এসে যাবে। গিন্নির কাছে এক্ষুনি আমি কথাটা তুলছি। আপনি বুঝছেন না গোকুলদা, সে কিছুতেই সম্ভব না। কেন ওদের টাকা আমি নেব শুনি। বাহ, যৌতুক নেবে, আগাম যৌতুক, বরপণ দিতে হবে না? অসম্ভব। বরপণ কেন নেব বলুন তো, এ যে আরো বেআইনি। আরে ভায়া, এ যে তোমার মুক্তিপণ, তা বুঝছো না কেন? না গোকুলদা, সে আমি পারবো না। বেশ, ধার নেবে, স্রেফ লোন, লোন নিয়ে লোন শোধ করবে, হলো তো? তা না হয় হলো গোকুলদা, ওদের কাছে এখন লোনের কথা তোলা অসম্ভব। আগে হলে বরং কথা ছিল, এখন আর তা হয় না। তুমি ভাবছো কেন, কৌশলে আমি তুলব কথা? না না, তা হয় না গোকুলদা। তাহলে তুমি কি করবে শুনি। ভাবছি, কিছু খুঁজে পাচ্ছি না, হয়তো শেষ অবধি গাঙ্গুলির মেয়েকেই বিয়ে করবে, তাই তো? না না, পাগল না মাথা খারাপ, ভাবছি শেষ অবধি। গোকুলবাবু তাকালেন, ঘোলাটে চোখে নিষ্পলক তাকিয়ে থাকলেন। অরুণ থেমে গেল তো গেলই, আর সে কথা তুলল না, অন্য কথা এলো। বলল, কিন্তু আমার যে শিগগিরই একটা ওই জাতের বাচ্চা মুরগি দরকার গোকুলদা। কাছাকাছি যেখানে যেখানে পোলট্রি আছে বেগতিক দেখে খুব খোঁজ খবর করে বেড়ালুম, কোথাও নেই। ওটা বিশেষ এক জাতের পাহাড়ি মুরগি, চৌধুরী মশাই ডিম আনিয়েছিলেন হরিয়ানা থেকে, তাই না? হ্যাঁ, ওই ডিম ফোটাতেই তো সাইক্লোট্রন কিনেছিলেন। 22টা বাচ্চা হলো, তার 10-12টা তো তুমি মেরে দিলে, এখন আছে মোটে 9টা, একটা দুটো এমনি মারা পড়েছে। একটা কোনোভাবে ম্যানেজ করা যায় না? আজই চাই, আজই, কারণ এক্সপেরিমেন্ট আধখানা এগিয়ে রয়েছে, মুরগিটা নির্দিষ্ট সময়ের আগেই মারা পড়ল। যে গোকুলদা, প্লিজ হেল্প মি, উত্তরাকেও বলেছি, তার আবার মুরগির ব্যাপারে প্রচণ্ড অ্যালার্জি, দেখলেই শিউরে ওঠে, তাই সে আপনার কথাই বলেছে। তুমি আদর্শব্রতী বিজ্ঞানী, দেশের সুসন্তান, তোমার এই মহৎ প্রচেষ্টায় অবশ্যই সাহায্য করা উচিত। সমগ্র মানব জাতির যাতে কল্যাণ হবে, তার জন্য এই গোকুলের জীবনটাই যায় তো যাক না। অরুণকে জড়িয়ে ধরে উত্তরার ভঙ্গিতে বলল, আমার প্রাণের গোকুলদা, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। এতক্ষণ শুনছিলেন সাইয়াদ মুস্তাফা সিরাজের লেখা মেঘের পরে রোদের দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।